গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া হ্যাপি ফ্যামিলি। আমরা ভালো আছি, আশা করব তোমরাও খুব খুব ভালো আছো। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, খুব সকাল না, এখন 9টা বেজে গেছে। আর আমার সকালে তো খাবার দাবার বানানো, ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে পাপা বেটু চলে গেছে, একজন স্কুল একজন অফিস। তো এখন এবার আমার টাইম, এবার আমি কাজ করব, নিজেকে একটু টাইম দেব। সকাল সকাল আজকে মিস্টার সরকার বাজার থেকে অনেক কিছু বাজার করে এনেছে, সবজি বাজার। তো এখানে অনেক রকম সবজি, ঝিঙে, পটল, আলু, চাল, কুমড়ো, লাউ সবই আছে, অনেক রকম সবজি। তো আমি এবার একে একে সমস্ত সবজি ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো, তারপরে আমি ফ্রিজে তুলবো, কারণ এতগুলো সবজি একটা সপ্তাহ আমার আরামসে হয়ে যাবে। আর আমাদের একটু ভেজিটেবল বেশি খাওয়া হয়, বিশেষ করে গরমে তো এখন আরোই বেশি লাগবে, কারণ এখন আমি গরমে দু তিনবার করে রান্না করি, আর দু তিনবার রান্নাতে মানে ভেজিটেবল তো থাকবেই, মাছ মাংস সেটা সাইডে থাকলো আর কি। তো এখন রিদানের স্কুল খুলে গেছে, আমরা বহরমপুর বাড়িতে চলে এসেছি, তো বুঝতে পারছি গরমটা, যেহেতু সকালে যেতে হচ্ছে 9টায়, আবার ছুটি হচ্ছে 3:30, তো একদম তখন কড়া রৌদ্র, তো বাইরে এত রোদ গরম, আর ছুটিতে পলাশিতে ছিলাম, অতটা গরম আমরা বুঝতে পারিনি। তো এখন এত গরম পড়েছে, মনে হচ্ছে যে এই টাইমে গরমের ছুটিটা হয়ে গেলে ভালো হতো, তো আর সহ্য করা যাচ্ছে না। মানে দু মিনিট যদি বাইরে থাকা হচ্ছে তো অটোমেটিক মুখের স্কিন, হাত পা জ্বালা করছে, মানে কোথাও ডিরেক্ট রোদ যদি একটু পড়েছে বডিতে, ব্যাস। তো ছাতা ছাড়া তো একদম বেরোনোই যাবে না, ইভেন সানগ্লাসও লাগাতে হবে, কারণ ওই যে গরম হাওয়াটা চোখে আসলে চোখেও জ্বালা করছে রীতিমতো। তো এখন আমি একটা এখানে ফ্রুট ভেজ ওয়াশ নিয়েছি লিকুইড, তো ওটা দিয়ে আমি এবার ভেজিটেবলগুলো একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে নেব। তো এটা আমি অনেক বছর থেকে ইউজ করছি, আর কোভিডের টাইমে তো একটু বেশি ইউজ করতাম, তো সেই হ্যাবিটটা রয়ে গেছে। আর এখন তো আমরা প্রত্যেকেই জানি যে কীটনাশক মারার জন্য যেসব বিষাক্ত, কি বলবো, কেমিক্যাল ইউজ করা হয় ফলে সবজিতে, তো নর্মাল জল দিয়ে ধুলে তো সেই কেমিক্যাল, সেই বিষ আর বেরিয়ে যায় না, তো তার জন্য তো কিছু একটা করতেই হয়। তো এখন এগুলো মনের সান্ত্বনায় বলো আর যাই বলো, তো পরিষ্কার করে নিচ্ছি। তো এখন সব সবজিগুলো ডুবিয়ে দিলাম, এগুলো একটু কিছুক্ষণ ভিজেছিল, এবার আমি এগুলো নর্মাল জলে ধুয়ে তুলে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে তো অনেক গল্পই হয়ে গেল, আর এদিকে আমার অনেকগুলো কাজও হয়ে গেল, তো একে একে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নেব। এবার আমি সমস্ত সবজি ধুয়ে জল ঝরাতে দিয়ে চলে এসেছি, তো দেখলাম ফ্রিজের মধ্যে আইসক্রিমের যে ট্রেটা ছিল, তো ওটাকে ভাবলাম একটু ধুয়ে রাখি, সিজন তো চলেই আসলো, তো একটু ভিম লিকুইড দিয়ে আমি একটু ভালো করে মেজে ধুয়ে রাখছি। তাহলে সামনে আবার যেদিনকে কিছু বানাবো আইসক্রিম টাইসক্রিম, সেদিন নর্মাল জলে একবার ধুয়ে নিলেই হবে। আর আমি এটা না ফ্রিজের মধ্যেই রাখি, কেন বলো তো, বাইরে রাখলে আবার নোংরা পড়বে, একটা এক্সট্রা জায়গা লাগবে, আর ডিপ ফ্রিজের মধ্যে ওখানেই থাকে, যখন ইউজ করি নিয়ে করলাম, না হলে ও ফ্রিজের মধ্যেই রেখে দিই। আর বাইরে থাকলে রিদান খেলা করবে, মেন হলো ওর এটা টয়, ও যেটাই পাই, যেটা একটু কালারফুল একটু অন্যরকম জিনিস পেলেই ও খেলা শুরু করে দেয়। তো আমি দেখি যে এই একটা ধরো স্টিক যদি হারিয়ে যায় তাহলে ওটাই বেকার হয়ে যাবে, সেই জন্য ফ্রিজের মধ্যে থাকলে সবসময় ওর চোখে পড়ে না, ও অত হাতও দেয় না। তো এটা ধুয়ে নিলাম, এবার জল ঝরিয়ে একটু রোদে দিয়ে দেবো, শুকিয়ে গেলে তারপরে তুলে রাখবো। তো এখন আবার একটা ভেজিটেবল চপার আমি ক্লিন করছি, তো এটা সত্যি কথা বলতে আমার কাছে রান্নাঘরের একটা বড় বরদান বলতে পারো, কারণ তরকা বানাই কি ভেজ মোমো বানাই যাই বানাই, চপিংয়ে তো একদম প্রো একটা জিনিস, সামান্য একটা ছোট্ট বাটি হতে পারে কিন্তু এর কাজ খুব ভালো। তো আমি তো এটাকে ভরপুর একদম ইউজ করি, আর এটা আমি অনেক বছরই হয়ে গেল নিয়েছি, প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু এখনও একদম খুব সুন্দরভাবে আমার চলছে, আমি বলতে পারো রেগুলারই ইউজ করি, মানে হয়তো একটু ডিমের কারি করব সেদিনকে, অত বাটাবাটি না করে একটু চপ করে নিলাম, আর তরকা ভেজ মোমো করলে ভেজিটেবল ভালো করে চপ করা যায়, ইভেন স্যুপ বানালাম তখন একটু করে নিলাম, তো খুব ভালো আমার কাছে, আমি তো রিভিউ দিচ্ছি খুবই ভালো, আমার পার্সোনালি আমার খুব পছন্দের একটা জিনিস। তো ছর্দি ভাইয়েরও খুব পছন্দ হয়েছে, ছর্দি ভাইও বলছিল যে আমাকেও একটা অর্ডার করে দিস, আমিও একটা নেব। তো এটা বাইরে পড়েছিল, তো আমি তো ছিলাম না অনেক কদিন, এর আগেও বললাম, তো কিচেনে বাইরে যে সব জিনিসই থাকে একটু নোংরা নোংরা লাগছিল, তো ভাবলাম এটাকেও ক্লিন করে নিই, কারণ কাজের জিনিস চলে যখন এসেছি, যুদ্ধ তো এবার আমার শুরু,
তো এবার সমস্ত অস্ত্রপাতিগুলোকে তো একটু গুছিয়ে নিতেই হবে, তো তার মধ্যে এটাও পড়ছে, তো একেও ধুয়ে নিলাম। তো আজকে যেহেতু সব মানে কি বলবো কিচেনে যেগুলো রেগুলার হাত পড়ে না মাঝে মধ্যে নিই সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তো ভাবলাম যে চপিং বোলটাকেও এবার ক্লিন করে নিই। তো এখানে রান্নাঘরে কিছু দরকারি মশলাপাতি আনা হয়েছে, এগুলোকে এবার গুছিয়ে নেব, যেটা যেখানে থাকে সেখানে রাখবো, যেমন পোস্ত, পাঁচফোড়ন, পাঁপড় টাপড় বিভিন্ন কিছু। আর রিদানের জন্য লেবু এনেছিল মিস্টার সরকার, তো লেবুগুলোকে আমি এখন ভিজিয়ে দিচ্ছি ভেজিটেবল ওয়াশ দিয়ে, ওটা একটু পরে আমি তুলে নেব। আর এদিকে সোনা বেটু স্কুল থেকে এসে গেছে, ইউনিফর্ম খুলছে, আর আমি ওকে এখনই নিয়ে আসলাম। আর বাইরে যা ভীষণ গরম, কি আর বলবো। তো চলো এবার ফ্রেশ হই। এখন চলে এসেছি কিচেনে, রিদানের জন্য খাবার নেব আর আমিও খাবো, কারণ আমি আজকে দুপুরে লাঞ্চ করিনি। আমি আর বেটু এখন একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো সমস্ত বাসন তো জল ঝরে গেছে, ওগুলোকে ঠিকঠাক করে রাখবো। তো তার আগে রিদানকে খাইয়ে দিই, আমিও খাওয়া দাওয়া করি, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখা যাবে, কারণ খিদে পেলে দেখবে কোনো কাজ করতে অতটা ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছে, কারণ আমার দুটো সময় আমি লাঞ্চ করি, আজকে খাইনি, ভাবলাম রিদানকে এনে একসঙ্গেই খাবো। তো এখানে বেড়ে নিয়েছি খাবার, আর আজকে রান্না হয়েছে লাউ ঘণ্ট হয়েছে আর ভেন্ডি ভাজা আর লাল শাক আর মাছের কালিয়া। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই যে আমি ফ্রিজের জন্য তিনটে বোল নিয়েছিলাম, তো ব্যাড লাক একটা বোল মানে ওর কন্টেনারের যে লিডটা আছে ওই একটা লিড ফাটা, তো দেখা যাক পরে টাইম পেলে চেঞ্জ করিয়ে আনা হবে। আর এটা সেটাই ছিল, তো এখনও চেঞ্জ করা হবে কি সেটাও বুঝতে পারছি না, না হলে কিছু করার নেই। তো এখন বিকেলবেলা রিদানের বায়না একটু ইডলি খাবে, তো তাড়াহুড়ো করে ওর জন্য একটু ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে দেব। আর শুধু ইডলিই বানাবো, ও একটু কেচাপ দিয়ে খেয়ে নেবে, কারণ আমি সাম্বার বা চাটনি কিছুই বানাচ্ছি না, শুধু রিদানের মতো করেই বানাবো। আর ওর আজকে খুব খাওয়ার ইচ্ছে করছে, মামা একটু বানাও, পিসি ঠামি বানিয়েছিল সেদিনকে খেয়েছিল ভালো লেগেছে, তো এখন আজকে খাবে। আর ছেলে তো চাই না খাবার দাবার, মানে আমি যেটা বানাই সেটাই ও খায়, তো আজকে মুখ ফুটে নিজে থেকে বললো, তো সেই জন্য আর ওই ভাবলাম দইও আছে সুজিও আছে তো বানিয়েই দিই, আর খুব একটা তো পরিশ্রমও হয় না, অতটা টাইমও লাগে না। আর আমি দই সুজিটা একটু আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তো ঘন্টা দুয়েক ভিজেও গেছে, তো এখন আমি বিকেলবেলা ওটা ঝটপট বানিয়ে নেব, তারপরে ওকে দিয়ে দেব। আর আমার রিদান না অয়েলি খাবার একদম পছন্দ করে না, কিন্তু এরকম স্টিমের খাবার খুব ভালো খায়, যেমন মোমোস বলো, ইডলি বলো, তারপরে পিঠে যেগুলো স্টিমে হয়, তো ওই ধরনের খাবার ওর ভালো লাগে, তো মাঝে মধ্যে করে দিই ওর পছন্দের খাবারগুলো। তো এই যে হয়ে গেছে ইডলি, তো এখন আমি এবার কুকার থেকে ইডলির সাঁচাটা বাইরে বার করে রেখে দেবো, যাতে করে স্টিমটা বেরিয়ে যায় আর একটু টেম্পারেচারটা নর্মাল হয়ে যায়, কারণ খুবই গরম, এত গরম ছেলে খেতে পারবে না। আর এখন রিদান একটু বাইরে খেলা করছে, আর মিস্টার সরকারও চলে এসেছে, তো ওরা পাপা বেটু এখন একটু খেলছে, আর আমি এদিকে ইডলিটা বাইরে বার করে রাখলাম, এটা নর্মাল হতে থাক। তো রিদান এখন অর্ণব দাদার সঙ্গে খেলছে, আর অর্ণবের বাবা মানে দাদা এসেছে, আর মিস্টার সরকার, ওরা গল্প করছে একসঙ্গে, অনেক দিন দেখা টেখা হয় না। আর আমি কিচেনে এসে গেছি চা বানাতে, তো হয়ে গেছে আমার চা, তো দুধ চাই বানালাম। তো এখন চলে এসেছি আবার কিচেনে, চাটা দেওয়ার পরে অনেকক্ষণ গল্প টল্প হলো আর ডিনার বানাতে, তো আজকে ডিনারে এখন হবে একটা মানে সবজি দিয়ে ঝোল করব, আর ডিমের তরকারি হবে, তো সেটারই প্রিপারেশন হচ্ছে। আর পেঁয়াজ টেঁয়াজ কেটে নিলাম, এদিকে সবজি কেটে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, আর আমি তাড়াহুড়ি ছিল বলে ভিডিও বানাতে পারিনি। আর এখন রিদান ড্রেস চেঞ্জ করে নিয়েছে, পাউডার টাউডার মেখে ফ্রেশ হয়ে গেছে, আর একটু কায়দা নকশা করছে, ও জানে না যে আমি ভিডিও বানাচ্ছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।